হ্যাঁ দোস্ত, তোরা কই? এই তো আমরা এসে পড়ছি, তুই তাড়াতাড়ি আয়। আরে দাঁড়া, আসতেছি তো, একটু ওয়েট কর। আচ্ছা আয়, আমরা ভার্সিটিতে আসছি। ঠিক আছে। আরে কাকা, আপনি? আমিও বাসা থেকে বের হই আর আপনিও সামনে পড়েন, কিভাবে সম্ভব? হবা যান, আমার বাসা এই গল্লি দিয়া ওই ভিতরের বস্তিতে। বয়স হয়েছে তো বাজান, অনেকটু দেরি করে এই বাইর হই। ও আচ্ছা, তাহলে আমি আপনার প্রতিদিনের প্রথম যাত্রী। হবা যান, আমারও ভালোই হয়, রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। কাকা, এভাবেই আমাকে প্রতিদিন নিয়ে যাবেন? আচ্ছা চলেন, উঠেন তাইলে। কাকা, নাস্তা করে বেরোইছেন? না বাজান, কয়টা ট্রিপ মারি তারপর খাবো। নে আরে ট্রিপ পরে মারেন তো কাকা, এটা রাখেন, এটা দিয়ে নাস্তা করে নিন। বাজান, ভাড়া তো দিছেন ওই। কাকা বাজান বলে ডাকতেছেন কিন্তু বাজানের কথা কিন্তু শুনতেছেন না। আমি যদি আপনার ছেলে হইতাম তাহলে কি আপনি নিতেন না? দোস্ত, প্রত্যেক দিন একই খাবার খাইতে ভাল লাগে না, আজকে নতুন কিছু ট্রাই কর। টাকা পয়সা নাই রে দোস্ত। টাকা পয়সা নিয়ে টেনশন করতেছিস কে? রিফাত আছে না, ও দিয়ে দিবে। আরে তোর কথাই কইতেছিলাম বেটা, তুই অনেকদিন বাঁচবি। কি রে, তোদের কি খবর? ভালো, তোর কি অবস্থা? এই তো বন্ধু, তোর ভরসায় কিন্তু খাবারের অর্ডার দিয়ে দিছি। ধুর বেটা, যা মন চায় পারস্তাই অর্ডার দে, এইসব নিয়ে টেনশন করস। হুর, এই না হলে বন্ধু দেখছোস দোস্ত, তোরে না এই কারণে আমার খুব ভাল লাগে। হ্যালো বাবা, টাকাটা পাইছিস? হ্যাঁ মা, টাকাটা তুলে নিছি, কালকেই সেমিস্টার ফাইনাল এক্সামের রেজিস্ট্রেশন করে ফেলবো। আচ্ছা বাবা, সাবধানে থাকিস আর টাকাটাও সাবধানে রাখিস। আচ্ছা মা, রাতে কল দিব, ভালো থাইকো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছে? ভালো আছি। বাজান যাইবেন না? হ্যাঁ কাকা চলেন। হ্যাঁ দোস্ত। হ্যাঁ বল। আমি তো আইতাছি। হ্যাঁ আয় তাইলে। তোরা একটু রেজিস্ট্রেশনের লাইনটা ধরিস তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ওকে ওকে। হ্যালো দোস্ত। হ্যাঁ বল, কই আছিস তুই? দোস্ত, আমার সবগুলো টাকা মানিব্যাগ সুদ্ধ হারাই গেছে দোস্ত। কি করস, কেমনে হারাইছে দোস্ত? আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না দোস্ত। দোস্ত, এতগুলো টাকা। যে রাস্তা দিয়ে আইছো ওই রাস্তা ভালো করে খোঁজ। দোস্ত, মা বেতনের প্রায় সব টাকাটাই আমাকে পাঠায়, মাকেও তো বলতে পারবো না। তুই যে কেমনে রাখোস টাকা পয়সা। আচ্ছা এই দেখতেছি ব্যাপারটা। আচ্ছা দোস্ত।
দোস্ত, রিফাত তো রেল স্টেশনের সব টাকা হারাইছে। কি কি কস? আরে হ বেটা, আজকে বাসা থেকে রিক্সায় করে বেরোইছে, পরে ভাড়া দিতে যায় দেখে মানি ব্যাগ নাই। কি যেহন করব, কি করব রে, আইতে কইছে ও আইতাছে। আরে আজকে ভাবছিলাম ওর একটু ভাঙ্গাই খামু, তাও হইল না। ওই তো রিফাত চলে আসছে। হ্যাঁ ওর দোস্ত, 100 টাকা দিত কাকারে ভাড়া দিব। দোস্ত আমার কাছে তো নাই, আমার কাছে আছে। কাকা টাকাটা রাখেন। না না বাজান, তোমার এমনি অনেক বিপদ, আমার টাকা দেন লাগবো না, আর পাশাপাশি তো থাকি, না হয় পরে দিয়েন। না কাকা, তা হয় না, আপনি টাকাটা রাখেন। তুই অন্য কারো কাছে চায়টা দেখছস, এখন সেমিস্টারের টাকাটা কেমনে দিবি? এতগুলা টাকা যে কেমনে হারাস। দোস্ত, আমি রিক্সায় আসতে আসতে অনেক জায়গায় ট্রাই করলাম, অনেককে ফোন দিলাম, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। দোস্ত আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। দোস্ত তোরা তো জানিস আমার বাবা নাই, মা তার ইনকামের প্রায় সব টাকাটাই আমার জন্য পাঠায়, আর কালই তো রেজিস্ট্রেশনের শেষ দিন। দোস্ত তোরা যদি একটু পারো সবারে একটু হেল্প কর, প্লিজ দোস্ত। দোস্ত এমন একটা সময় যাইতেছে, আমি যে তোর 2 টাকা দিয়ে হেল্প করব তারও কোনো সুযোগ নেই। হ্যাঁ বল। কি রে, কোনো ব্যবস্থা হলো? না দোস্ত, আমি মনে হয় এবার আর এক্সামটা দিতে পারবো না রে। দোস্ত আমি আরো অনেক জায়গায় দেখছি কিন্তু কোনো ব্যবস্থা হলো না রে। আবির আর শ্রাবণকে বললাম, ওরা তো আমার এখন ফোনই ধরতেছে না। আচ্ছা শোন, তুই আয়, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা দোস্ত, রাখি তাহলে। বাজান, সারাদিন কই আসিলেন? পুরা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, চলেন বাসায় চলেন। না কাকা, আমি যে রিক্সায় যাব সেই ভাড়াটুকু আমার কাছে নাই। বাজান, আপনার কি কোনো ব্যবস্থা হয় নাই ভার্সিটির রেজিস্ট্রেশনের? না কাকা। আচ্ছা বাজান, আপনি আগে আহেন, বাসায় চলেন, উঠেন তো। কাকা আপনি আমার অনেক উপকার করছেন, আমার জন্য অনেক করছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা, আমি আসি কাকা। বাজান, কিছু মনে না করলে আমি একটা কথা কমু। হ্যাঁ কাকা বলেন। সংসারে দুইজন থাকি তো, সারাদিন রিক্সা চালাইয়া যেই আয় হয় তার থেকে কিছু টাকা জমায় রাখতাম। এইখানে 20,000 টাকা আছে, তুমি তোমার ভার্সিটিতে কাজে লাগাইও, পরে না হয় দিয়া দিও। আপনি এটা কি করতেছেন কাকা, এটা তো আপনার অনেক কষ্টের টাকা। কাকা আমি এটা নিতে পারবো না। এই টাকা আমার আর কোনো কাজে লাগবো না। এক সময় লাগতো, আমার একটা পোলা আছিল তার জন্য, অহনো আমি টাকা জমাই কিন্তু লাগে না। মানে আমার পোলারেও আমি শিক্ষিত বানাইছিলাম, তার পড়ালেখার লেগেও এরকম টাকা জমাইতাম, সে এখন মেলা বড় শিক্ষিত। আপনার ছেলে এখন কোথায়? সে এখন
মস্ত বড় অফিসার, বলুয়া থাকে বিরাট বিল্ডিংয়ে। ওয়াজান, আপনি আমার এই টাকাটা রাখেন, আমি মনে করবো আমার আরেক পোলার লেখাপড়ার লেখা আমি এই টাকাটা দিছি। আমি খুব খুশি হব বাজার, আমি খুব খুশি হব।